সকলকে ছোট্ট গোপালের পাগড়ি বা মুকুট কি করে বাঁধলাম সেটাই আজকে আমি দেখাচ্ছি। ছোট্ট গোপু শুনে এসে গিয়েছে, একদমই ছোট, আগেই বলেছিলাম। এখন ছোট্ট সোনাকে আমরা কিভাবে পাগড়ি বাঁধবো সেটাই দেখছি। আমি অনেকগুলো জিনিস নিয়েছি, যেটা যেমন কাটে। কিছু আমার কাছে ফেদার ছিল, একটা ময়ূর পাখা আছে, এরকম ছোট ছোট বিডস বা পুঁথি যা বলবে, এটা একটা বল চেন আছে, যেটা যেখানে যেমন লাগে, কোনো পার্টিকুলার জিনিস নেই। এটা একটা স্টোন চেন ট্রান্সফারে, আর এটা একদম শুধু চেন রয়েছে। এরকমই কিছু কিছু ছোটো ছোটো জিনিস নিয়েছি। এটা একটা বল চেন, ছোটো ছোটো টুকরো টুকরো, যেটা যেখানে লাগবে সেরকম। এরকম কিছু পুঁথির গেঁথে নেওয়াও আছে আমার কাছে, এগুলো রাধারানী কোনো সময় চুরি করি। এটা একটা রাধারানীর কানের দুল, যেখানে যেটা লাগবে। আর এইটাই হলো মোম, এই মোম দিয়েই আমি কৃষ্ণরাজ মুকুট বেঁধে নেব। এটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল মোম নয়, এটা একদমই এই সিঙ্গারের কাজেই এই মোম ব্যবহার করা হয়। কোনো চটচট বা এরকম কিছু করে না, কিন্তু আবার যতটা আমার সাজানোর জন্য স্টিকি দরকার ততটাই পাওয়া যায়। এটা বেশিরভাগ সময় এই ঠাকুরকে সাজানোর জন্যই পাওয়া যায়। এগুলো বেশি বৃন্দাবন থেকেই এসেছে আমার কাছে, আর একদমই আর্টিফিশিয়াল নয়, ঠাকুরের শৃঙ্গারের জন্য এই মোম পাওয়া যায়। এবার আমি বসিয়ে দেখছি কোনটা আমার গোপু সোনাকে ভালো লাগবে। প্রথমে স্টোন চেন নিয়েছিলাম, কিন্তু ওটা না ফাঁকা ফাঁকা লাগছিল, সেই জন্য ওটাকে সরিয়ে দিয়ে আমি এবার বল চেনগুলো দিচ্ছি। বল চেন এই মোমের পরে একদম সুন্দর বসে যাচ্ছে। আবার যখন আমাদের শৃঙ্গার আমি খুলব, তখন কিন্তু এই মোমকেও আমি আবার পরে আবার ব্যবহার করে নিতে পারি। আমি মোমটা ফেলি না, বারবার এটাকে আমি ইউজ করে নিতে পারি। আর এটাতে প্রভু কোনো অসুবিধা হয় না, এটা যে কোনো বড় মন্দির বা এখানে এই মোমের সাহায্যে প্রভুকে শৃঙ্গার করানো হয়ে থাকে। এবার বল চেন লাগাতে চেষ্টা করেছিলাম, কিন্তু সেটাও অনেক ফাঁকা ফাঁকা লাগছে, এত ছোট্ট যে ওখানে খুব বড় জিনিস আটকাচ্ছিল না। এবার আমি একটা পার্লের চেন করা ছিল, এটা কখনো কখনো আমি রাধারানীর টিকলি করে আমি কাজ করি। তা আজ আমি এখানেই গোপুসোনার পাগড়িতে ব্যবহার করে নিচ্ছি, এক সাইড দিয়ে, খুব সুন্দর লাগছে দেখতে। এবার যে ফাঁকা জায়গাগুলো আছে এখানে আমি ছোট্ট ছোট্ট আমার কাছে এটা কি না ফুলের মোটিপের প্লাস্টিকের এরকম বিডস রয়েছে, সেগুলো আমি একটার পরে যেগুলো ফাঁকা জায়গা আছে মতির পাশ থেকে, সেই ফুলের ফুলগুলো আমি আর্টিফিশিয়াল ফুলগুলো ছোট্ট ছোট্ট বিডসগুলো লাগিয়ে দিচ্ছি। এবার আমি যে বললাম কানের দুল একটা আমি নিয়েছি, সেটা ওখানেও আমি মোম লাগিয়ে আবার ওটাকে স্টিক করে দিলাম, সুন্দর লাগছে একদম সাইড থেকে। এবার ময়ূর পাখাটা দেওয়ার চেষ্টা করছি, তো এতটাই ছোট সোনার মাথায় এতটাই বড় লাগছে যে ওটাকে সরিয়ে আমি একটা ফেদারের একদম হালকা একটা ফেদার লাগিয়ে দেব। এটাকেও আমি মোম দিয়ে স্টিক করে দিলাম, একদম কিন্তু ছোট্টর মধ্যে খুব সুন্দর একটা পাগড়ি বা মুকুট তৈরি হয়ে গেল অনায়াসে, খুব সুন্দর লাগছে। এবার আমি এরকম স্টিকি বিডস নিয়েছি, এগুলো মার্কেট থেকে কেনা স্টোনের, আমি কানের দুল করতে পরাতে চাই, কিন্তু এটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো, সেই জন্য আমি একদম ছোট্ট ছোট্ট দুটো বাজার থেকে কেনাই দুটো কানের দুল নিয়েছি। এবার আমি গোপুসোনাকে
কানে দুল পরিয়ে দিচ্ছি। ওর মুখের সাথে এটা মানিয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আপনারা দেখুন কেমন লাগছে, জানাতে ভুলবেন না। আর এরকম ছোট্ট ছোট্ট জিনিস খুঁজলেই পাওয়া যাবে, যখনই কোথাও দেখবেন তখনই নিয়ে আসবেন। এটা একটা আমি গোল একটা ড্রেস বানিয়েছি ওর জন্য, একটু বড় লাগছে কিন্তু চারিদিক দিয়ে যখন গোল হয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে। আজকে বিটসের সাথে এই জামাটা পিঙ্ক আর হোয়াইটের মধ্যে জামাটারও ম্যাচ হয়ে গিয়েছে, তাই জন্য আমি এটাই পরিয়ে নিলাম। সাদার মধ্যে আমার কালো গোপুসোনাকে খুব ভালো লাগছে। এবার উপরে আমি দুপাট্টা অ্যাড না করে এমন করতে চাই যে ওর যে গলার হার বায়া হবে সেটা দিয়েই ওর পুরো উপরে দুপাট্টার কাজও হয়ে যাবে আর গলার হারও হয়ে যাবে। আমার কাছে যে বিডসগুলো ছিল একটার পর একটা আমি লাগিয়ে দেখছি ওকে কোনটায় বেশি ভরা আর সুন্দর লাগে। এটা একটা আমার নবরত্ন মতন একটা আর্টিফিশিয়াল ছোট্ট হার আছে, এটাও লাগিয়ে দেখছি কিন্তু এটাও অনেকটাই বড় হয়ে যাচ্ছে, আবার ভরাটাও হচ্ছে না। সেই জন্য এটা পরানোর পরে আবার আমি খুলে দিয়েছি। এবার আমার কাছে বল চেন আর এরকম স্টোনের এটা লাগিয়ে দেখছি, যেটা খুবই সুন্দর লাগছে। এটা একদম কাঁধের থেকে এসে পুরো দুপাট্টার কাজ আর গলার পুরো চেন ভরে খুব খুব সুন্দর দেখতে লাগছে। এটাকেও আমি ওই মোমের সাহায্যে স্টিক করে নেব যাতে এক জায়গাতে স্থির থাকে, আর আমি যে রকম রাখতে চাইছি সেরকম পজিশনে যেন থাকে। আপনারাও দেখুন এই ছোট্ট গোপুসোনাকে খুব অনেক বেশি না সাজিয়ে অল্পের মধ্যে কত সুন্দর করে তাকে সাজিয়ে নেওয়া যায় রাজকীয় সাজে, খুব সুন্দর লাগছে। একদম দুই দিক দিয়ে দিয়ে দিলাম, ভরাট হয়ে গিয়েছে। আমার এটা কেমন লাগলো জানাতে কিন্তু আজ একদমই ভুলবেন না, গোপুসোনাকে ভালোবেসে অবশ্যই জানাবেন। আর আপনাদের কেমন লাগছে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, পাশে থাকা বেলটা আইকনকে প্রেস করে রাখলে যখনই আমি কিছু নতুন দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এখন ছোট্ট একটা গোপুসোনার বাসি, যেটা তার না হলেই নয়, সেটা তাকে দিয়ে দিলাম। দেখুন আমার সাজ কম হয়ে গেল অল্প সময়ের মধ্যে ঘরে থাকাই সমস্ত জিনিস দিয়ে। এটা ঝুলন যাত্রায় আমি সাজিয়েছিলাম, কেমন হলো জানাবেন। ভালো থাকবেন, রাধে রাধে, শুভ জন্মাষ্টমী।